হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল ইনসাইড ফ্যামিলি টক্স তো আজকে আবারও একটা নতুন ব্লগ শুরু করছি তো সাথে থাকো আর দেখতে থাকো আশা করি তোমাদের আজকের ব্লগটা খুব ভালো লাগবে এই যে সকালবেলা ওর বাবাকে ব্রেকফাস্ট করে দিয়েছি ভেজ স্যান্ডউইচ একটা ডিম শশা টমেটো খেজুর হয় ওয়েলকাম রেডি হয়ে গেছে অনেকদিন পর আমার ফুল মিষ্টি আনতে তো তার আগে জানাই আজ যেহেতু ঈদ তো সকল আমার মুসলিম ভাই বোন দাদা দিদি এবং আমার যারা বয়স্ক বড় আছেন সকলকে জানাই ঈদের অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন ও ভালোবাসা খুব এনজয় করো তোমরা ভালো করে ঈদ কাটাও এটাই কামনা করি তো যাই হোক এখন রেডি হয়ে গেছি যাবো ফুল মিষ্টি আনতে সোনাও যাচ্ছে আমার সাথে তো নিয়ে আসি আগে ফুল মিষ্টি তারপরে এসে খাবো এখনো আমার সকালে ব্রেকফাস্ট হয়নি আজকে আমি আর সোনা এখন বেরিয়েছি একটু কোথায় যাচ্ছি বলতো সারপ্রাইজ ঠাকুরের ফুল মিষ্টি আনতে যাচ্ছি তাই নাকি সারপ্রাইজ এই যে মিষ্টির দোকানে এসছে আর সোনা কোনটা খাবে খাচ্ছে চ ফুল হয়ে গেছে এই যে সোনার হাতে সোনা চলো চলো আমরা বাড়ি যাব আমাদের ফুল মিষ্টি সব এবার ফুলটা পড়ে যাবে এবার ফুলটাও পড়বে ঠাকুরের ফুলটা পড়লে আর পুজো দেওয়া যাবে না কি সুন্দর গণেশ ঠাকুর এখানে রেখে দিয়েছে রং করে করে এই যে রঙের বালতি দেখেছিস সোনা গণেশ ঠাকুর গণেশ দেখো মিষ্টির দোকান থেকে বেছে বেছে এই ডেক রসগোল্লাটা নিয়ে এসেছে সোনা এখন খাবে তাই তো আর আমি খাচ্ছি হচ্ছে দুধ রুটি আর একটু ওর মধ্যে বিস্কুট দিয়ে নিয়েছি কারণ আমি তো মিষ্টি খাই না ওই জন্য আমি ভালো খাই তো দুধ রুটি চলে এসেছি রান্নাঘরে রান্নাটা কমপ্লিট করে স্নান করে সোনাকে খাইয়ে আমিও খেয়ে শুয়ে পড়ব কারণ সন্ধেবেলা আবার সোনার পড়া আছে তারপরে আমরা আবার একটু নিমন্ত্রণ বাড়িতে যাব যাচ্ছে এই যে সোনাকে পড়তে দিতে কারণ দেরি হয়ে গেছে আর ফোনটা নেব না আজকে বাইরে আবার বৃষ্টি হচ্ছে সোনাকে দিয়ে এসে আবার রেডি টেডি হব আবার এক জায়গায় যাওয়ার আছে তো সেটা বল কোথায় যাব ঠিক আছে দেখো তোমরা দেখো সামনে ঘোরো সামনে ঘোরো সোনা একদম রেডি টেডি হয়ে যাচ্ছে কারণ যেখানে যাব ওকে পরেই ওই পথে নিয়ে বেরিয়ে যাব সেই জন্য তো চলো চলো দেরি হয়ে গেছে কে দিয়েই বাড়ি ঢুকলাম বাইরে আর বৃষ্টি হয়নি ওই একবারই হলো একটু আমি তো তাও পা চালিয়ে গেলাম আর পা চালিয়ে এলাম আর আজকে হচ্ছে আমাদের ঈদের নেমন্তন্ন আছে কার বাড়ি নেমন্তন্ন আছে সেটা তোমরা বুঝতেই পারছো তো এখন বলবো না যাওয়ার আগে বলবো যখন রেডি হবো এখন ঝটপট করে ঘরে কাজকর্মগুলো কমপ্লিট করে রেডি হব। রেডি হয়ে দেন বেরোবো ওর বাবা এখনও বাড়ি আসেনি গড়িতে বাজে ছটা ওর বাবা আসলে তবে রেডি হয়ে আমরা বেরোবো তো আমরা রেডি হয়ে গেছি ফাইনালি আর ও বাড়ি চলে এসেছে এই যে ও রেডি হয়ে গেছে আর আমি তো এই ফার্স্ট টাইম ঈদের আর কি নেমন্তন্ন ইনভাইটেশন পেয়েছি পেয়েছি কোথাও সত্যি কথা বলতে পেয়েছি অনেক কোথাও যায়নি কিন্তু আজকাল ওটাতে না গেলে আমার বরদান চলে তো ঠিক আছে ও আচ্ছা কোথায় যাচ্ছি তো বলিনি যাচ্ছি হচ্ছে জানোই তোমরা সুমি দেবারি সুমি বারবার বলেছে আমি বলেছি দেখ সুমি আমার তো যেহেতু কাল শিবরাত্রি তুমি বাইরে আসো আমি গাড়ি বার হ্যাঁ যেহেতু কালকে শিবরাত্রি তো আমি তো আজকে সংযম করেছি বাট বলেছে তাও তুই মানে আমি তাও আমি আসবো অবশ্যই আর ওর বাবা সোনা ওরা একটু টুকটাক আর কি খাওয়া দাওয়া করবে বাট আমার তো সংযম আমি কিছু খাবো না বাট আমি ওকে বলেছি আমি তাও যাব। কারণ আমার কাছে মনে হয় না মানে খাওয়াটা বড় ব্যাপার বাট এই যে নেমন্ত্রণওটা করেছে এটা রক্ষা করাটা আমার কাছে মনে হয় বেশি ইম্পর্টেন্ট ও এত ভালোবেসে বলেছে তাই না তো ঠিক আছে আর বেশি কথা বলবো না দুবার ফোন করেছে এখন চলো যাওয়া যাক

আর এটা তো সীমাই আরে আমি প্রায় সময় সিমাই করে বাড়িতে খেয়ে এটা কি খাচ্ছ মাটন বিরিয়ানি আর এটা সময় এটা কি চিকেন ও কেমন হয়েছে হ্যাঁ মা যাচ্ছি আমরা অনেক গল্প টল্প করলাম এখন এই যে খেতে দিয়ে দিয়েছে সোনার ওর বাবা বসেছে খেতে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এখন আমরা বাড়ি যাব এদের আর খেলা শেষ হবে না বাড়ি যেতে হবে না এই কটা বাজে জানিস ওই দেখ সাড়ে দশটা আমরা বেরিয়ে গেছি সুমিতে বাড়ির থেকে এখন বাড়ির দিকে যাচ্ছি এত সুন্দর রাস্তাটাকে পুরো সাজিয়েছে পুরো রাস্তাটাই এরকম করে সাজিয়েছে খুব ভালো লাগছে দেখতে এই বাড়ি ঢুকলাম সাড়ে বেজে গেছে আসলে আমরা এক জায়গায় হলে গল্প করতে করতে যে কিভাবে সময় চলে যায় যত ভাবছি তাড়াতাড়ি চলে আসবো ওরাও একটু রেস্ট নেবে কারণ সবারই দুপুরে মানে নেমন্ত্রণ ছিল বাট আমরা গেছি হচ্ছে সন্ধেবেলা কারণ দুপুরে হবে না ওর বাবারও কাজ আছে আমারও হবে না তো এই জন্য আমরা সন্ধ্যাবেলা গেছি ভাবলাম তাড়াতাড়ি চলে আসবো আমাদের এক জায়গায় বসেছি আর গল্প শেষ হচ্ছে না গল্প করতে করতে সাড়ে এগারোটা বেজে গেল তো ওটু খেলে নিল যাই হোক খাবার দাবার তো ভীষণ ভালো হয়েছিলো মিষ্টিগুলো সব ভালো হয়েছে বিরিয়ানিটা আমি খাইনি বিরিয়ানি চিকেন চপ কারণ আমার যেহেতু আজকে সংযম নিরামিষ ও তো বললো ভীষণ ভালো হয়েছে আর আমার জন্য ছিল হচ্ছে নিরামিষ পোলাও আর নিরামিষ পনির তো ওই দুটোও ভীষণ ভালো হয়েছে ওই দুটো দেখাতে ভুলে গেছি আইসক্রিমটাও ভুলে গেছি দেখাতে আইসক্রিমটাও ভালো হয়েছে সবইও বাড়িতে বানিয়েছে শুধু কোল্ড ড্রিঙ্কসটা কিনে এনেছে তো এত কিছু ছিল খেয়ে তো পুরো পেট পুরো একদম ফাঁকা নেই আমাদের তো এই প্রথম আমি কোনো ঈদের নেমন্ত্রণে গেলাম ইনভিটেশনে খুব ভালো লাগলো তাই সুমিকে বললাম সুমি এ ফার্স্ট টাইম আমি গেছি আমার ভীষণ ভালো লেগেছে তো যাই হোক তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি আজকের ভিডিওটা মায়ের কাছে আসছে দুজনেরই কাশি হচ্ছে হ্যাঁ রিকেরও কাশি হচ্ছে বলছে আমারও কাশি মারও কাশি রিকেরও কাশি আসলে ওয়েদারটার জন্য কাশি হচ্ছে তো ঠিক আছে তাহলে ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আশা করি সবাই ভালোভাবে ঈদ কাটিয়েছো সবাই ভালো থাকো এটাই কামনা করি আর আমার চ্যানেলে যদি নতুন এসে থাকো একটা সাবস্ক্রাইব করে দিও আর তোমার বন্ধুদের সাথেও ভিডিওটা শেয়ার করো টাটা কাল দেখা হচ্ছে একটা নতুন ব্লগ নিয়ে গুড নাইট